আমরা এতক্ষণ HTML ফর্মের অ্যাডভান্স বেসিক পার্ট জানলাম, বা HTML ফর্ম কীভাবে কাজ করে সে সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানলাম। তো এবারে আমি HTML ফর্মের ডিটেলস, ইন ডিটেলস ব্যাপারগুলো শেয়ার করবো, যা দিয়ে আপনারা খুব সহজে HTML ফর্মের মাধ্যমে অনেক ধরনের ডাটা প্রসেসিং এর অনেক ধরনের ডাটা প্রসেসিং এর কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন। তো চলুন আমরা আমাদের কোডিংয়ে চলে যাই। এটি ছিল আমাদের গত লেসনে আমাদের বেসিক পার্টে দেখানো আমাদের সকল এলিমেন্টগুলো। আমরা শুধুমাত্র একটি টেক্সট ফিল এবং একটি পাসওয়ার্ড ফিল নিয়ে কাজ করেছি, এবং একটি রিসেট বাটন এবং একটি সাবমিট বাটন নিয়ে কাজ করেছি। এছাড়াও আসলে আরও অনেকগুলো ফিল্ড বা অপশন HTML ফর্মের মধ্যে আছে, সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই লেসনের মধ্যে সেগুলো দেখিয়ে দিব। তো আমি মূলত এখান থেকে আমাদের এই দুটি পার্ট যে আছে, এই দুটি পার্ট এখানে রেখে আমি এখানে নিচে আমাদের অন্যান্য পার্টগুলো নিয়ে আমি লেসন স্টার্ট করছি। অ্যাডভান্স, আচ্ছা আচ্ছা, তো যে বিষয়টা নিয়ে কাজ করার কথা সেটি হচ্ছে যে আমি আসলে এভাবে না করে আরেকটা কাজ করতে পারি, সেটি হচ্ছে যে আমরা এটি সিম্পল বা একটা স্ট্যান্ডার্ড একটা রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করি। যেমন এটি হচ্ছে আমার নাম, বা আমি এখানে লিখতে পারি যে আমার ইউজার নেম, এখানে আমার পাসওয়ার্ড। তো আমার যখন একটা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম পাই তখন কী করতে হয়, আমাকে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হয়, তাই না? সো এখানে আমরা চাইলে কী করতে পারি, এখানে লিভেল ফর আমাদের যে ইমেল, আর এখানে আমরা টাইপ ফর টেক্সট। তো আমাদের যেহেতু এখানে একটি ইমেলটা টেক্সট ফর্মেটে লিখতে হয়, সো আমরা এখানে টেক্সট লিখলাম। এখানে আইডি ইকুয়াল আমরা দিলাম হচ্ছে, মনে করেন এখানে আমি দিব হচ্ছে ইমেল। একইভাবে আমি এখানে আইডি ইকুয়াল এই আইডিটা এখানে দিব ইমেল, আর এখানে নেম দিব হচ্ছে ইমেল। এইগুলো আর এইটা, এই দুটো যে সিমিলার থাকতে হবে এমনটা না, বাট আমাদের কাজের সুবিধার্থে আমরা এটাকে সিমিলার রাখলাম। এখন কথা হচ্ছে যে HTML-এ আমরা যদি আউটপুট দেখি তাহলে আউটপুট কিন্তু আমরা হুবহু এমনই একটি ফিল পাবো, তাই না? কিন্তু HTML-5 যখন চলে আসছে, আর আমরা HTML-5-এর যেহেতু মার্কআপ নিয়ে কাজ করছি, সো আমাদেরকে ইনপুট টাইপ, আমরা যদি কোনো ইমেল অ্যাড্রেস লিখতে চাই তাহলে আমাদের টেক্সট লিখার দরকার নেই। HTML-5-এর সঙ্গে আমাদের এখানে একটা ইমেল একটা ফর্ম টাইপ চলে এসেছে, যেটি দিয়ে আমরা একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবো। সো এখানে আমি একটা বিষয়, এখানে মনে করেন আমি এখানে লিখলাম আমার নাম, লিখলাম এখানে পাসওয়ার্ড, হচ্ছে বড় যাই দিলাম। এখানে ইমেল অ্যাড্রেস আমি একটা ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিব, তো মনে করেন এখানে ডট নেই। সো আমি যদি লগ ইনে ক্লিক করি, দেখুন আমার কিন্তু এখানে কোনো প্রবলেম দেখাচ্ছে না, তাই না? সো এখন আমি পেজটাকে যদি রিফ্রেশ দিই, আমি পেজটাকে রিফ্রেশ দিয়ে, যেহেতু আমি HTML-5-এর ফর্মটা আমি নিয়ে ফেলেছি এখানে, সো মনে করেন এমনটি নিলাম, হজব হলো পাসওয়ার্ড। এবং আমি যদি এখানে ইমেলটি ভুল লিখি, এবার মনে করেন আমি এখানে ইমেলটি ভুল লিখছি, তাহলে আসলে লগ ইনে ক্লিক করা মাত্রই, আচ্ছা এখানে আমার আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে যেহেতু আমরা HTML ফর্ম ইউজ করছি এখানে, সো এখানে ডেফিনেটলি যে বিষয়টা নোটিস করবে ওরা সেটি হচ্ছে যে এই অ্যাড সাইনটাকে, HTML-5-এর যে ইমেল ফর্ম সেটি আমাদের কিন্তু অ্যাড সাইনটা এখানে দেখেন, এখানে প্লিজ ইনক্লুড অ্যান অ্যাড ইন দ্য ইমেল অ্যাড্রেস। তো এখানে 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 বলছে যে মিসিং ইজ মিসিং, মানে এই স্ট্রিংটা মিসিং ইজ মিসিং অ্যাড সাইন। তো এখানে কিন্তু খুব সিম্পল এবং ছোটো একটা ভ্যালিডেশন কাজ করছে। সো যেই ভ্যালিডেশনটা আমরা PHP বা জাভাস্ক্রিপ্ট লিখে আমাদেরকে ভ্যালিডেশন করতে হতো, বাট HTML-5-এর যে আমাদের ইমেল ফর্ম টাইপটি আসছে, ইনপুট টাইপটি আসে, এটি দিয়ে আমরা খুব সহজেই ছোট্ট একটি ভ্যালিডেশন এখানে কমপ্লিট করতে পারলাম। তো এটি হচ্ছে আমাদের ইমেল ফর্ম। আমরা টেক্সটও লিখতে পারি, এখানে আমরা ইমেলও লিখতে পারি, আচ্ছা। এরপর এখানে আমাদের আরও একটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের এখানে আমি জাস্ট এসেন্সিয়াল পার্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এর বিস্তারিত যে পার্টগুলো সেটি আপনারা W3Schools.com সেখান থেকে দেখে নেবেন, কারণ প্রতিটি বিষয় স্টেপ বাই স্টেপ একটি ক্লাসে দেখানো পসিবল হয় না। সো W3Schools হচ্ছে বেস্ট রিসোর্স আপনাদের জন্য। তো এখান থেকে যে বিষয়টি আপনাদেরকে দেখাতে হবে, এটি হলো আমাদের এখানে মনে করেন ইমেল অ্যাড্রেস। তো এটি হল একটি ইমেলের, এটি একটি HTML-এর স্ট্যান্ডার্ড ফর্ম। তো এছাড়াও আরও HTML-এ আরও অনেকগুলো ফর্ম আছে, বা আরও অনেক ধরনের কাজ HTML-এ করা যায়, HTML ফর্ম ট্যাগ দিয়ে করা যায়। তো সেটি আমি এখন আপনাদেরকে দেখাবো। আমি মূলত এখানে কিছু পেজ ব্রেক দিলাম,
তো পেজ ব্রেক দেওয়ার পর বা লাইন ব্রেক দেওয়ার পর আমি একটু স্পেসিং তৈরি করে নিলাম, নিয়ে আমি জাস্ট এখানে একটা আমার ইনপুট ফিল্ড রাখছি। তো এই ইনপুট ফিল্ডটি ডিফারেন্ট আরেকটি ইনপুট ফিল্ডকে আমি এখানে বসাবো, সেটি হচ্ছে এনএমভিএ নাম্বার। এটি এখানে যা হোক, আমাদের এগুলো আর ম্যান্ডেটরি ফিল্ড না, আমরা এগুলো বাদ দিই। জাস্ট আমার এখানে কী হচ্ছে যে আমার ইনপুট টাইপ হচ্ছে নাম্বার একটা ফিল্ড হচ্ছে। তো কী নাম্বার ফিল্ডটি কেমন আমি জাস্ট রিফ্রেশ করি, দেখুন নাম্বার ফিল্ড চলে গেল। এই যেটা নাম্বার ফিল্ড, এবং আপনি এখানে একটি এখানে স্লাইডার পাচ্ছেন যা দিয়ে আপনি এখান থেকে লিখতে পারবেন, আপনি ম্যাক্সিমাম অর মিনিমাম নাম্বার এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে ডাবল ক্লিক করতে যাই, গিয়ে এখানে নাম্বার যে ফর্ম ট্যাগটি বা নাম্বার যে ফর্ম টাইপটি আছে সেটি আমি এখান থেকে আপনাদেরকে ক্লিয়ার করে দিই ব্যাপারটি। এখানে আসুন, এখানে HTML5 এই যে এখানে ইনপুট অ্যাট্রিবিউট এখানে আসতে হবে আপনাদেরকে। অ্যাট্রিবিউট আসলে নতুন কী কী অ্যাট্রিবিউট এখানে যোগ হয়েছে সেটি এখানে দেখতে পারবেন। সরি, এটা হচ্ছে আমাদের ইনপুট টাইপ। সো ডেফিনেটলি আমাদেরকে ইনপুট টাইপসে যেতে হবে, ইনপুট টাইপস। তো এখানে ইনপুট টাইপসে যাওয়ার পর আমরা এখানে লিস্ট পাবো যে ইনপুট টাইপ এখানে আর কী কী আছে। এই যে এখানে দেখুন যে নাম্বার আছে এখানে, হ্যাঁ। তো এই নাম্বারটা কোথায়, আমরা নাম্বারটা একটু খুঁজে বের করি যে এই যে নাম্বার। তো এখানে বলছে যে আপনি এখানে নেম ভ্যারিয়েবল ইউজ করে কোয়ান্টিটি কালেক্ট করতে পারবেন, এবং একটি মিনিমাম নাম্বার এবং ম্যাক্সিমাম নাম্বার ভ্যারিয়েবল আপনারা এখান থেকে নিতে পারবেন। যে মিনিমাম আপনি মিনিমাম ওয়ান এবং ম্যাক্সিমাম আপনি পাঁচের উপর যেতে পারবেন না এটা দিয়ে। তো এটাকে আমি যদি রিফ্রেশ করি এখান থেকে, দেখুন রিফ্রেশ দিলাম এবং এটি কিন্তু ছোটো হয়ে গেছে, তাই না? এখন আমি এখানে ক্লিক করলে কিন্তু আমি কিন্তু আর পাঁচের উপর যেতে পারতেছি না, এবং আমি কিন্তু জিরোর উপর জিরো নামতে পারতেছি না। সো এটি হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম নাম্বারের ফিল্ড। আপনি যেভাবে খুশি, আপনার যেখানে দরকার আপনি সেটি এখানে সেভাবে করে ইউজ করতে পারবেন। এবারে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আমাদের এখানে একটা আপলোড ফিল থাকবে। সাপোজ আমি এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে রাখছি, এখন আমাদের এখানে একটি দরকার যে আমার একটি ছবি আপলোড করা ফিল দিবে। সো আমি এখানে নেই আপলোড ইমেজ, আপলোড ইমেজ, আর এখানে লেবেল পর দিব হচ্ছে ইমেজ, আর এখানে ফাইল টাইপ হবে এখানে টাইপ হচ্ছে ফাইল। এই ফাইলের অর্থই হচ্ছে যে আমাকে এখানে অবশ্যই একটা ফাইল অ্যাড করতে হবে। সো দেখুন এখানে কিন্তু অলরেডি আমার একটা ফাইলের নাম চলে আসছে। সো আমি যে কোনো ফাইল এখানে অ্যাড করলে সেই ফাইলের এক্সটেনশন সহ এভাবে করে দেখাবে। কিন্তু এখানে একটু মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন কোনো ইউজারকে ফাইল আপলোডের জন্য অ্যাক্সেস দিবেন বা আপনার এখানে ফাইল আপলোডের জন্য কোনো অপশন দিবেন, তখন আপনাকে অবশ্যই ফর্মের স্টার্টিং থেকে নতুন আরেকটি অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ইঙ্ক টাইপ। তো ইঙ্ক টাইপ কি ভ্যালু কি, মাল্টিপার্ট অর ফর্ম ডাটা, এই অ্যাট্রিবিউটটি মাস্ট বি আপনাকে এখানে অ্যাড করতে হবে যদি আপনি এখানে আপনার ইউজারকে ফর্ম বা যে কোনো ফাইল আপলোডের সুবিধা দেন, নাহলে এই ফর্মটি রাইট ওয়েতে প্রসেস কখনোই হবে না, ঠিক আছে? সো মাস্ট বি কেয়ারফুল। যদি আপনি ইনপুট টাইপ ফাইল ইউজ করেন বা ইউজারকে ফাইল আপলোড করার কোনো অ্যাক্সেস দিয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ইঙ্ক টাইপ মাল্টিপার্ট ফর্ম ডাটা এই ভ্যালুটি আপনাকে এখানে ইউজ করতেই হবে। এটা নট অনলি HTML, নট অনলি PHP, নট অনলি ওয়ার্ডপ্রেস, যে কোনো ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আচ্ছা, এবারে আমরা তো আরও কিছু বিষয়, সেটি হচ্ছে যে আমরা এখান থেকে আরেকটি বিষয়, সেটি হচ্ছে মনে করেন যে এখানে আমাদের একটা রেজিস্ট্রেশন ফর্ম, আপনাকে এখানে জেন্ডার চেক করতে বলবে, যে এখানে বলবে যে জেন্ডার, এখানে আপনি লিখতে পারেন, যেমন ফেসবুকে লেখা থাকে যে আই অ্যাম, আর এখানে থাকে হচ্ছে ইনপুট ট্যাগ থাকে এখানে হচ্ছে চেক বক্স অর রেডিও থাকে, হ্যাঁ এখানে রেডিও থাকে, টাইপ হচ্ছে রেডিও, আর এখানে থাকবে হচ্ছে আপনার আইডি ইকুয়াল জেন্ডার নিতে পারেন, সমস্যা নেই। এখানে নেম ইকুয়াল আপনি নিতে পারেন হচ্ছে এফ, আর আরেকটা ম্যাটার সেটা হচ্ছে যে এখানে আপনাকে লিখতে হবে এফ এ এম এল ভি, সরি এখানে আপনি নিতে পারেন এম, এম মিনস হচ্ছে মেল, আর এখানে আপনি নিতে পারেন হচ্ছে এম এ এলই। সো আপনি যখন এটা পেজটাকে রিফ্রেশ করবেন তখন কিন্তু আপনার এখানে মেল হিসেবে এটি শো করবে। সরি এখানে রেডিও, আচ্ছা মান ভুল করা যাবে না, এখানে রিফ্রেশ দিই, দেখুন এখন কিন্তু এটি মেল ইকারে দেখাচ্ছে।
আর আরেকটি ম্যাটার, সেটি হচ্ছে এখানে জেন্ডার, এখানে রেডিও, এটা হচ্ছে জেন্ডার, আর এটি হচ্ছে নেম ইকুয়াল এফ, কারণ এখানে ফিমেল হবে। সো এই বিষয়গুলো কেয়ারফুল থাকতে হবে অবশ্যই, যদি কেয়ারফুল না থাকেন তাহলে কিন্তু ঠিকভাবে এইগুলো কাজ করবে না। ওকে, সো রিফ্রেশ দিই, এখন দেখুন এই দুটি বন্ধুই কাজ করছে। তো দুটি একটি যদি সিলেক্ট রাখতে চান, যে বাই ডিফল্ট একটি সিলেক্ট থাকবে, তাহলে আপনাকে এখানে অবশ্যই সিলেক্টেড এই ভ্যারিয়েবলটি জাস্ট, সরি এই অ্যাট্রিবিউটটি জাস্ট এখানে ইউজ করতে হবে, তাহলে এটি অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে, আপনাকে আর কিছু করতে হবে না এখান থেকে। দেখুন এখানে আর কিন্তু আপনাকে একটা সিলেক্ট করতে পারতেছেন, এখানে দুটো সিলেক্ট করতে পারবেন, বাট বাই ডিফল্ট কিন্তু যেটা সিলেক্ট করা দরকার সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। এখানে আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি HTML দিয়েই এই ভ্যালিডেশনগুলো কমপ্লিট করতে চান, সব ক্ষেত্রে কিন্তু এটি HTML দিয়ে ভ্যালিডেশন করা কমপ্লিট হবে না। সো আমি অবশ্যই রিকমেন্ড করবো যে আপনারা এই ভ্যালিডেশনগুলো যদি করতে চান, তাহলে আপনারা অবশ্যই PHP অথবা JavaScript ভালো করে শিখুন, শিখে দেন আপনারা এই ভ্যালিডেশনগুলো এখানে কাজে লাগাতে পারবেন। একইভাবে আমরা যেহেতু এখানে জেন্ডার দেখলাম, সো আমরা এখানে চাইলে এই যে এখানে আমরা ব্রেক ট্যাগ দেওয়ার কারণে আসলে পুরো তো আমাদের এতগুলো ব্রেক পড়ে গেছে এখানে, আসলে যদিও এখানে এতগুলো ব্রেক আমাদের কোনো দরকার ছিল না। সো এই দুটো কিন্তু এক লাইনে থাকতে পারতো, অথবা আমরা চাইলে এই দুটিকে আমরা এখানে লেভেলটা তুলে দিয়ে আমরা এখানে এটাকে কিন্তু এখানেও অ্যাড করতে পারতাম, আমরা এটিকে এখানেও কিন্তু কাজ করাতে পারতাম, ঠিক আছে। সো এইভাবে করে ডাটাগুলো নেওয়া যায়। তো একইভাবে আমি এখানে যেমন জেন্ডার পেলাম, আমার দরকার আরও দরকার হচ্ছে এখানে জেন্ডার না, আমার এখানে দরকার হচ্ছে, মনে করেন যে এখানে এখানে একটি ফাইল, এখানে একটি ইনপুট টাইপ আমরা এখানে পেলাম যে রেডিও, আমাদের আরেকটি ইনপুট টাইপ এখানে আছে, সেটি হচ্ছে যে চেক বক্স, সব কিছুই মিল রেখে দেখানো পসিবল হয় না আসলে। সো আপনারা এই বিষয়টা আপনারা এখানে বুঝে নিন যে চেক বক্স এখানে আইডি, এখানে আমরা আইডি রাখবো না, আমরা এখানে কয়েকটি বিষয় খেয়াল রাখবো, সেটি হচ্ছে নেম, যে অ্যাট্রিবিউটটা নেম অ্যাট্রিবিউটটা আপনাকে ইউজ করতে হবে যদি ভ্যালিডেশন করতে চান, যদি ফাইল থেকে ফর্ম থেকে কোনো ডেটা নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই নেম যে ভ্যারিয়েবলটা বা নেম যে অ্যাট্রিবিউটটা মাস্ট বি, এটা আপনাকে এনশিওর করতে হবে। আর এখানে আপনি এখন যদি চেকবক্স হচ্ছে মাল্টিপল ডেটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চেকবক্স এখানে ইউজ করতে হবে। সো মনে করেন যে আমি চাচ্ছি যে কোনো একটি প্রোডাক্টস আমি সিলেক্ট ইয়োর আমি এখানে গেম লিখে দিলাম, সিলেক্ট ইউর ফেভারিট গেম, তো গেম লিখে দিলাম, দেওয়ার পর আমি এখানে লিখলাম যে ক্রিকেট, ফুটবল, এখানে এইভাবে করে আমি আরো আরো লিখতে পারি যে ফুটবল এখানে অবশ্যই ডাবল হবে, এখানে আমি লিখতে পারি যে এইচও হকি, আর এখানে চেকবক্স যেটা আছে সেটাই আমি দিলাম যে মনে করেন এখানে আমি এটা লিখলাম যে লুডো লিখলাম, ঠিক আছে, অনেকে লুডো খেলা পছন্দ করেন তো তাদের উদ্দেশ্যে লিখলাম এটা। তো সাপোজ মনে করেন যে আমার এখানে আমি বললাম যে সিলেক্টের ফেভারিট গেম, তো এখানে কিন্তু আমি একটা সিলেক্ট করতে পারবো, বাট যেহেতু ভ্যালিডেশন এখানে নেই, সো আমাদের এখানে কিন্তু মাল্টিপল সিলেক্ট অপশন আসছে, কিন্তু এই চেক বক্সের সিস্টেম হচ্ছে যে আপনি ভ্যালিডেশন করেন না করেন আপনি এখানে মাল্টিপল ডেটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে। সো এইভাবে করে আপনি এখান থেকে চেক করতে পারবেন, ঠিক আছে। সো একইভাবে আমরা এই ডাটাগুলো এখান থেকে যখন ডাটা পাস করবো, তখন অবশ্যই আমাদেরকে ভ্যালু ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমরা যেমন এখানে নেম ডিক্লেয়ার করে দিচ্ছি, অবশ্যই নেম ডিক্লেয়ার করার কারণ হচ্ছে যে আমরা এই ডাটাটাকে ফর্মের মাধ্যমে আমরা ইনপুটটাকে রিসিভ করতে চাই। তো এটাকে যদি রিসিভ করে যদি আপনি ব্রাউজারে আউটপুট দেখাতে চান, আপনাকে অবশ্যই ভ্যালু ডিক্লেয়ার করে দিতে হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, আর অবশ্যই WCS কোর্স যেহেতু আছে, সো এখান থেকে আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে আরও সম্যক জ্ঞান আপনাদেরকে এখানে রাখতে হবে। যদি না রাখতে পারেন তাহলে কিন্তু এই ডাটা আপনাদের ফর্ম ফিল্ড নিয়ে বা ফর্মের যে অ্যাট্রিবিউটগুলো আছে এগুলো নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনারা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন। একইভাবে আমরা এখানে আরও কিছু বিষয় খেয়াল করি, সেটি হচ্ছে যে আমরা এখানে চাইলে কালার পিকার বা ডেট পিকারও আমরা অ্যাড করতে পারি। সো আমরা একটা ডেট পিকার এখানে অ্যাড করি,
যেমন আমি এখান থেকে ইনপুট টাইপ আমি এখানে এই বিষয়টি এখান থেকে নিব, আমি এখানে লেবেল নিলাম সাপোজ মনে করেন যে ডিওবি মানে ডেট অফ বার্থ, তো এখানে আমি লিখলাম যে ডিওবি, তো ডেট অফ বার্থ এখানে নিলাম হচ্ছে আইডি ডেট অফ বার্থ, আর এইখানে দিব হচ্ছে কি ডেট। এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে সেটি হচ্ছে যে আমরা এইচটিএমএলে অনেকগুলো ফর্মের ফর্ম টাইপ পাবো, সো কোন দিকে নিয়ে আমরা কাজ করবো সেটি আমাদের কিন্তু মাথায় রাখতে হবে, আর আমরা যদি কাজ না করতে আমরা যদি বুঝতে না পারি আমরা শুধু হজবরল মানে সিচুয়েশনের মধ্যে পড়ে যাবো। সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার কাজের জন্য কোন কোন ফর্ম টাইপটি দরকার, সো সেই ফর্ম টাইপটি নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে। দেখুন এখানে আমার ডেট উল্লেখ করা মাত্রই আমরা এখানে সুন্দর একটা ক্যালেন্ডার উইজেট পেয়ে যাচ্ছি, এবং আমরা এখানে থেকে আমাদের বছর মাস এবং এখান থেকে আমরা চাইলে এখানে মাস বছরও যেতে পারি, আমরা এখান থেকে চাইলে বছর চেঞ্জ করতে পারি, ঠিক আছে। সো এখান থেকে বছর চেঞ্জ করতে পারবো আমরা, দেখেন এখান থেকে বছর চেঞ্জ করা সম্ভব হচ্ছে। সো ডেফিনেটলি এইগুলো অনেক মজার, এবং আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি সাবমিট করতে পারবেন, আর এখান থেকে যদি ক্রস করেন তাহলে ডেটটা কিন্তু চলে যাবে। একইভাবে এখানে আরও অনেকগুলো ফর্ম্যাট আছে, আমি একটু আগে যেটা দেখিয়ে দিলাম যে যেখানে কালার, ডেট, টাইম, ডেট, লোকাল, ইমেল, মান্থ, নাম্বার, রেঞ্জ, সার্চ, স্টেল, টাইম, ইউআরএল, উইক অনেক আছে। তো মজার একটা বিষয় আমি কালার ফিল্ডটা দেখিয়ে দিই, এটাই নাম এখানে, এবং এখান থেকে আমি নিব হচ্ছে যে CHW20 কালার নিলাম, আর এখানে আমি বলবো কি যে এটা হচ্ছে কালার ফর ফর কালার, এখানে অবশ্যই আইডির সঙ্গে ম্যাচ রাখতে হবে, নেম অবশ্যই কালার দিতে হবে বা আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনি যেভাবে ডাটা পাস করবেন সেভাবে করে আপনাকে এখানে নেম ভ্যারিয়েবল বা নেম অ্যাট্রিবিউটের ভ্যালুটা উল্লেখ করতে হবে, আর অবশ্যই টাইপ কালার, এইটি ভুল করা যাবে না কারণ এই কালারটা কিন্তু ভ্যালিড। সো আমরা যদি এবার রিফ্রেশ করি দেখুন কালার পিকার চলে আসছে, এবং আমরা যখন এখান থেকে ক্লিক করবো তখন কিন্তু এখান থেকে কালার রিসিভ করতে পারতেছি আমরা। সো এটি অনেক মজার বিষয় একটি, আর এছাড়াও আসলে আরও অনেক ইনপুট টাইপ আছে, যেমন এখানে অনেক ইনপুট ফিল্ড আছে, সো ইনপুট টাইপ ইনপুট ফিল্ড কীভাবে কাজ করবে সেটাটি আপনাদেরকে বুঝতে হবে। সো এখানে আমরা আরেকটি কাস্টমাইজেশন বা আরেকটু ফাংশনালিটিগুলো আমরা এখানে দেখি, যেমন আমাদের এখানে কী আছে যে ইউজার নেম, তো আমরা চাচ্ছি বাই ডিফল্ট আমাদের যদি কোনো এখানে অ্যাট্রিবিউট না থাকে বা আমরা সরি আমাদের যদি এখানে কোনো লেভেল না থাকে, যদি লেভেল না থাকে তাহলে কীভাবে বুঝবো যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম ফিল্ড বা এখানে আমাদেরকে ইউজার নেম টাইপ করতে হবে, তাই না? সো আমাদেরকে এই জন্য HTML খুব সুন্দর দুটি অ্যাট্রিবিউট দিয়ে রাখছে, একটি হচ্ছে ভ্যালু, তো ভ্যালুটা হচ্ছে যে টাইপ ইউর ইউজার নেম, তো ইউজার নেম এইভাবে যদি আমরা লিখে রাখি তাহলে কী আসতে পারে, দেখুন আমরা যখন রিফ্রেশ করবো তখন কিন্তু এখানে টাইপ ইউর ইউজার নেম আসছে, তবে এখানে আমরা যখন লিখবো তখন কিন্তু ওই ভ্যালুটার সঙ্গেই কিন্তু লেখাটা হচ্ছে, তাই না? সো আমরা যখন মাউস সরাই নিব তখন আবার চলে যাচ্ছে এটা, সো যখন বেস রিফ্রেশ দিব তখন কিন্তু এটা আসে, কিন্তু এই এটার এইটা যদি আমরা না ইউজ করি আমরা যদি আরেকটা বিষয় ইউজ করি যে প্লেস হোল্ডার প্লেস হোল্ডারের কাজটা কি সেম ওই ভ্যালুর মতোই, বাট এটি এমন একটি জিনিস যে এখানে ক্লিক করা মাত্রই আপনারা এখানে দেখুন আমি যখনই ক্লিক করছি এবং লিখছি তখন কিন্তু অটোমেটিক্যালি ওটা ডিলিট হয়ে যাচ্ছে ভ্যালুর ক্ষেত্রে যেটি হতো না, এবং যখনই আমি এখান থেকে ডাটাগুলো মুছে দিচ্ছি তখনই কিন্তু আমার ওই প্লেস হোল্ডারটি আবারও ব্যাক করছে। তো এখানে পার্থক্য হচ্ছে ভ্যালু এবং প্লেস হোল্ডার আপনি কোনটাকে কোন সময়ে কাজে লাগাবেন, সো আপনাকে এটি কিন্তু বুঝে বুঝে ইউজ করতে হবে। আচ্ছা, এবারে আরও একটি মজার বিষয় সেটি হচ্ছে যে আপনি কতটুকু সাইজ দিতে চান বা এখানে আপনার ফিল্ডটাকে আপনি কতটুকু কন্ট্রোলের মধ্যে রাখতে চান। সো মনে করেন আমি এখানে সাইজ উল্লেখ করলাম যে আমার এই ইনপুট ফিল্ডটা 30টা ক্যারেক্টারের পর আর কোনো জায়গা নিবে না, তো দেখুন এখানে কিন্তু 30টা ক্যারেক্টার নেওয়ার মতো জায়গা এখানে দিয়ে দিয়েছে, তো আমরা এখানে হজবরল যত খুশি টাইপ করি না কেন, তো দেখুন এখানে কিন্তু 30টা ক্যারেক্টারের বেশি আমাদের এই স্ক্রিনে 30টা ক্যারেক্টারের বেশি কিন্তু সে কখনই নিবে না, ঠিক আছে। সো এখানে আরেকটি মজার ব্যাপার সেটি হচ্ছে যে আমি এখানে উপরে যাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে এখানে কন্ট্রোল করা যায় মিনিমাম বা ম্যাক্সিমাম যে নাম্বারগুলো থাকে অথবা ম্যাক্স, ও এখানে তো আসলে সাইজ, তার মানে আমরা কতটা ক্যারেক্টার আমরা এই ইনপুট ফিল্ডে দেখাতে চাই। এখানে আরও আছে যেমন ম্যাক্স লেন্থ, মানে ম্যাক্সিমাম লেন্থ কতটুকু থাকবে 30টা,
তো আমি এখানে দিলাম যে 20টা, আমার সাইজ যদিও 30টা বাট 20টার বেশি আমি এই ফিল্ডে ডেটা নিতে চাই না। সো আমি জাস্ট রিফ্রেশ করি এবং আমি এখানে লিখি, দেখুন 20টার বেশি কিন্তু ক্যারেক্টার আমাকে আর লিখতে হচ্ছে না। আমি কিন্তু এখানে লিখছি, ঠিক আছে, আমি এখানে লিখছি কিন্তু 20টার বেশি কিন্তু ক্যারেক্টার সে নিচ্ছে না এখানে। সো এটি হচ্ছে ম্যাক্স লেন্থ, মানে ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে এতটা ক্যারেক্টার বেশি নিবে না। আপনারা যখন ইউজার নেম বা পাসওয়ার্ড জাতীয় বিষয়গুলো ফর্মের সঙ্গে প্রসেসিং করবেন তখন কিন্তু এই বিষয়টি আপনাদেরকে ভ্যালিডেশনে কাজে লাগবে। কিন্তু একটি মেজর প্রবলেম হচ্ছে যে যখন ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে কেউ যদি এখান থেকে মনে করেন ম্যাক্স লেন্থ এটি যদি এখান থেকে 100 করে দেয় তাহলে কিন্তু এখন কিন্তু সে ডাটা নিতে শুরু করবে আবার। সো এটি এগুলো হচ্ছে সাময়িক ভ্যালিডেশন। আপনাদেরকে যদি পারফেক্টলি ভ্যালিডেশন করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে যে এটি পিএসপি বা জাভাস্ক্রিপ্ট ছাড়া কখনোই পারফেক্টলি ভ্যালিডেশন করা সম্ভব হবে না। সো এই বিষয়টি আপনাদেরকে মাথায় রাখতে হবে। এছাড়াও আরও একটি আমাদের এখানে ইনপুট ফিল্ড আছে, সেটি হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমরা অনেক কিছুই তো নিলাম, এখন আমরা একটা মেসেজ পাঠাতে চাই। মেসেজটা পাঠাতে হলে আমাদেরকে অবশ্যই এখানে একটি মেসেজের ফিল্ড নিতে হবে, সেই ফিল্ডটার নাম হচ্ছে টেক্সট এরিয়া। সো আমরা এবার টেক্সট এরিয়া ফিল্ড নিয়ে কাজ করব। তো টেক্সট এরিয়া ফিল্ডটি অন্যান্য ফিল্ডের থেকে একটু ডিফারেন্ট। সো আমরা যেখানে লেভেল নিই যে রাইট ইউর মেসেজ নিলাম এবং এখানে বললাম যে আমার একটা মেসেজের জন্য, তো মেসেজ ফর এম ই ডবল এস, মেসেজ ফর অবশ্যই আমার এখানে কী থাকবে আইডি অবশ্যই মেসেজ থাকতে হবে, নেমও আমি রাখতে পারি মেসেজ আমি। তবে এখানে একটি মেজর চেঞ্জ হচ্ছে কি, ইনপুট তখন ফিল্ডার নাই, এটা হবে তখন টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। তো টেক্সট এরিয়া ফিল্ড হবে এখানে, এবারে এইখানেও হবে টিএক্সটি এরিয়া লাগবে, টেক্সট এরিয়া ফিল্ড হবে এখানে। সো এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই দেখুন বিশাল একটি বক্স চলে আসবে। এটি যদিও এখন বিশাল বললাম বাট বিশাল দেখায়নি, কারণ টেক্সট এরিয়া বাই ডিফল্ট ওকে দুটি ভ্যালু অ্যাসাইন করে দিতে হয়। আপনি চাইলে সিএসএস দিয়ে টেক্সট এরিয়া বক্সের সাইজ ওয়াইড হাইট নির্ধারণ করতে পারবেন অথবা এখান থেকে রোজ রোজ লিখতে পারেন, রোজ মনে করেন 30, না রো মনে করেন যে আপনি দিবেন হচ্ছে 10টি, আর কলস ইকুয়াল মনে করেন আমি 30টি। সো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু এই বক্সটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এবং এই যে লেখাটি ছোটো হয়ে নিচের দিকে চলে আসছে এটি যথাযথ কারণ আছে। সো এটি যখন আমরা সিএসএস নিয়ে কাজ করব, আমরা খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি আমরা যখন এইচটিএমএল ফর্ম তৈরি করব তো ঠিক তখনই কিন্তু আমরা এটি দিয়ে তখন আমরা সুন্দরভাবে এটিকে অ্যালাইনমেন্ট করতে পারবো এবং অন্যান্য কাজগুলো এটি দিয়ে আমরা সম্পন্ন করতে পারবো। তো এখন মেইন বিষয় হচ্ছে যে আমরা তো অনেকগুলো ইনপুট ফর্ম দেখলাম, তাই না? তো এখন চলুন আমরা একটি সুন্দর লগ ইন ফর্ম লগ ইন পেজ তৈরি করে ফেলি বা একটা লগ ইন ফর্ম তৈরি করে ফেলি, যেটি আমাদেরকে এইচটিএমএল ফর্ম ট্যাগ এবং আমাদের টেবিল ট্যাগের সমন্বয়ে তৈরি। লগ ইন ডট এইচটিএমএল। তো আমরা এখান থেকে এগুলো সব রিমুভ করে দিলাম, এগুলো আমার কোনোটাই দরকার নেই, জাস্ট আমি এটিকে রেখে দিলাম এখান থেকে, আর আমার এটি তো এখানে দরকার নেই কারণ আমার শুধুমাত্র ইউজার নেম আর পাসওয়ার্ড ফিল্ড এখানে কাজ করবে। সো আমি এখানে অবশ্যই টেবিল নিব, টেবিল নিয়ে আমি এখানে বলবো আমার যেহেতু টেবিল আমি চাচ্ছি যে আমার প্রথমত কী নেম থাকবে, একটি কলম থাকবে এবং আমার ফিল্ড হবে এখানে, আমার ফিল্ডটা থাকবে এই পাশে। তো আমাকে তিনটা কলাম নিতে হচ্ছে, তাহলে অবশ্যই আমাকে নিতে হবে টিআর এবং টিডি নিতে হবে, কয়টি অবশ্যই আমাকে নিতে হবে টিডি, তিনটি। সো আমি এখানে টিআর নিলাম, টিআর শর্টকাট মেথডে কোডিং করা সিস্টেমটি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দেবো এবং টিডি টিডি অবশ্যই এখান থেকে আমি নিতে পারতেছি হচ্ছে তিনটা। সো আমি প্রথমে বললাম যে এখানে হবে ইউজার নেম এবং ডেফিনেটলি এখানে হবে আমাদের ক্লোন আর এখানে হবে হচ্ছে আমাদের ইনপুট ফিল্ডটা। তো আপনারা অবশ্যই হাতে টাইপ করে লিখবেন এগুলো, টেক্সট আর এখানে হচ্ছে নেম ইকুয়াল আমরা এখানে নিব হচ্ছে ইউজার নেম আর এখানে অবশ্যই প্লেস হোল্ডার নিব টাইপ এ ভ্যালিড ইউজার নেম। আচ্ছা, তো এখানে আমরা এটি কী করতে পারি, লেভেল দিতে পারি, লেভেল অবশ্যই দিতে হবে। আমরা এখানে দিব হচ্ছে আই নেম দিব হচ্ছে ইউজার নেম আর এখানে দিব টেক্সট ইউজার নেম। যেহেতু আমরা এখানে লেভেল ফর ইউজ করে ফেলছি অবশ্যই আমাদেরকে তখন কাজে মাথায় রাখতে হবে যে আমাদের এখানে আইডি ইউজ করতে হবে। সো আইডি দিয়ে দিলাম হুবহু, এবার আমি এইটাকে কপি করব, কপি করে এখানে বসিয়ে দিলাম আর এখানে হবে কি আমাদের পাসওয়ার্ড, পাসওয়ার্ড
এবং এখানেও হবে পাসওয়ার্ড, আর হুবহু এখানেও টাইপ হবে পাসওয়ার্ড, আইডি হবে পাসওয়ার্ড, নেম হবে পাসওয়ার্ড, টাইপে ভ্যালিড পাসওয়ার্ড। তো ভ্যালিড পাসওয়ার্ড কীভাবে বুঝবেন, এটা যখন আমরা ভ্যালিডেশন করবো তখন বুঝতে পারবেন, আসলে আপাতত ভ্যালিড বোঝার কোনো ওয়ে নেই। সো আরেকটি আমরা রো নিব, সেটি হচ্ছে আমাদের লগ ইন বাটন থাকবে। সো লগ ইন বাটনটি অবশ্যই আমাদের এই ফিল্ডে থাকবে না, আমাদের এই দুটি ফিল্ডকে আমরা মার্চ করব। মার্চ করে কী করবো, আমরা কল স্প্যান, কল স্প্যান নিব হচ্ছে দুই দুই নিব, এবং অবশ্যই আমরা এখানে এই ফিল্ডকে ফাঁকা রাখবো। তাহলে কী হবে, অ্যাম্পারস্যান্ড এন বি এস পি নিলাম আমরা ফাঁকা করে, এবং এই যে ইনপুট ফিল্ড এখানে আমাদের যেটা আছে, এইখানে আমরা একটা ফর্ম ইনপুট ফিল্ড দিব, সেই ইনপুট ফিল্ডটা হচ্ছে কি সাবমিট, এবং ভ্যালু হচ্ছে আমাদের লগ ইন। এবার দেখুন আমাদের ফর্মটি কত সুন্দর এবং কত দৃষ্টিবন্ধন। আচ্ছা তাহলে এটি হবে এখানে কি লগ ইন ডট এইচটিএমএল। দেখুন এবারে আমাদের সবগুলোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখন ওখানে ঠিক আছে। সো আমরা জাস্ট এখান থেকে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে, আর আমরা এখান থেকে আরও যদি কাস্টমাইজ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সিএসএস ইউজ করতে হবে। সো আমরা তো আপাতত সিএসএস ইউজ করছি না, সো সেই জন্য আমরা আপাতত এটি দেখানো পসিবল হচ্ছে না। সো আমরা যখন সিএসএস ইউজ করবো আমরা এই ফর্মটিকে খুব সুন্দরভাবে আরও নিজেদের মতো করে ডিজাইন করতে পারবো। সো আপনারা চেষ্টা করুন এর চেয়ে আরও ফর্ম ডিজাইন করার, আরও অ্যাডভান্স ফর্ম ডিজাইন করার, ফর্ম নিয়ে কাজ করতে আরও অনেক কিছু জানার প্রয়োজন আছে। সো সবগুলো কভার করা পসিবল হয় না, আপনারা জাস্ট এই এইচটিএমএল ফর্মের ডাব্লিউসিএস কোর্সের যে রিসোর্সগুলো আছে আপনারা এখান থেকে রিসোর্সগুলো দেখে নেবেন, এবং যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের ফেসবুকের যে গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপ, সেই গ্রুপে অবশ্যই আসবেন, এবং এইচটিএমএল সম্পর্কিত আপনাদের যে কোনো সমস্যা আপনারা ইন ডিটেলস আমাদের এই গ্রুপে শেয়ার করবেন। ইনশাআল্লাহ আমরা অবশ্যই যে কোনোভাবেই আপনাকে আমরা হেল্প করব, এবং একইভাবে আমরা সিএসএস এর বিষয়গুলো যখন সিএসএস এর টিউটোরিয়ালগুলো আমরা তৈরি করব, এবং সিএসএস নিয়ে টিউটোরিয়ালগুলো যখন তৈরি হবে তখন সেগুলো নিয়ে আপনারা এই একই গ্রুপে সেই পোস্টগুলো প্রবলেমেটিক পোস্টগুলো আপনারা এখানে দিতে পারবেন। সো এইচটিএমএলগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন, এবং যদি যে কোনো সমস্যা হয় আপনাদেরকে জানান, আর আপনাদের কোডের এক্সপার্টনেসের উপরেই ডিপেন্ড করবে আপনারা কত ভালো কোডার বা এক্সপার্ট এবং প্রফেশনাল কোডার হতে পারবেন। সো এইচটিএমএল টিউটোরিয়াল বা এইচটিএমএল ক্লাস আমাদের এখানে সমাপ্ত। আমরা নেক্সট ক্লাস থেকে দেখব কীভাবে সিএসএস এবং এইচটিএমএল সমন্বয় করে আমরা সুন্দর সুন্দর স্টাইল করতে পারি, এবং আমাদের এই ওয়েব একটি সুন্দর ওয়েব পেজ তৈরি করার মতো আমরা স্কিল অর্জন করতে পারি।